সমস্ত রিমেক সিনেমা কিন্তু খারাপ হয় না, কিছু কিছু কিন্তু খুব ভালো হয়, কিছু কিছু কিন্তু ওয়েল মেড হয়, এবং কিছু কিছু কিন্তু মানুষ সারা জীবন মনে রাখে। সেই লেভেলের কিন্তু পারফরমেন্স সেখানে দিয়েছেন আমাদের শাহিদ কাপুর, মানে অনবদ্য একটা পারফরমেন্স আমরা কিন্তু দেখতে পেয়েছি এই জার্সি মুভিতে শাহিদ কাপুরের থেকে। হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন কিন্তু আমি কথা বলবো শাহিদ কাপুরের নতুন মুভি জার্সিকে নিয়ে। সো বেসিক্যালি এটা কিন্তু জার্সির হচ্ছে অফিসিয়াল রিমেক, এবং যেখানে কিন্তু আমরা নানিকে দেখতে পেয়েছিলাম, এবং এমন কেউ নেই যে এখন মানে আজ অব্দি জার্সি দেখেনি, সবার সবার দেখা এবং আমার কেন প্রত্যেকে অত্যন্ত প্রিয় একটা মুভি। এবং এটা কিন্তু অলরেডি মানে অনেক দিন থেকে ইউটিউবে কিন্তু হিন্দি ডাবডে একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে। সো রিমেক হওয়া সত্ত্বেও এটা কিন্তু একটা অত্যন্ত অত্যন্ত ভালো একটা মুভি, এবং আমার হাইলি হাইলি রেকমেন্ডেশন থাকবে তোমরা এটাকে দেখো, তোমাদের কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। সো এখানে কিন্তু মেন লিড কাস্টের হচ্ছে আমাদের শাহিদ কাপুর, মৃণাল ঠাকুর, পঙ্কজ কাপুর এবং আরো অনেকে, এবং বিশেষ করে সেই বাচ্চাটা জাস্ট অসাধারণ জাস্ট পারফরমেন্স এখানে দিয়েছে। সো এখানে কিন্তু গল্পটা আমি আর কিছু বলছি না, আশা করছি সবাই জানে। জাস্ট ইটস এ ফ্রেম টু ফ্রেম রিমেক অফ এ মুভি কল্ড জার্সি। সো সেক্ষেত্রে এখানকার আমি পারফরমেন্সের কথা যদি ফার্স্টে আসি, শাহিদ কাপুর মানে কবির সিংয়ের পরে যে রিমেক মুভি করছেন এটাকে সম্বন্ধে কিন্তু অনেকের একটা ডাউট ছিল স্যার তিনি কেমন কি পারফরমেন্স দেবেন, তিনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন বস। প্রতিটা ফ্রেমে প্রতিটা জায়গায় তার এক্সপ্রেশনস, তার চিৎকার করা, তার ডায়লগ ডেলিভারি, তার মানে এভরিথিং এভরিথিং ইজ জাস্ট আউটস্ট্যান্ডিং, ইটস জাস্ট মাইন্ড ব্লোয়িং। এবং তার সঙ্গে পঙ্কজ কাপুর, তিনি একজন অত্যন্ত অত্যন্ত তিনি যে কতটা বড় মাপের অভিনেতা, এবং যখন যখন আমাদের পঙ্কজ কাপুর এবং শাহিদ কাপুরের ফেস অফ হয়েছে, তাদের বাক্যালাপ হয়েছে, সেই জায়গাগুলো জাস্ট ব্যাপক। এবং তার সঙ্গে সঙ্গে মৃণাল ঠাকুরও তার জায়গায় জাস্ট দারুণ, এবং এর কিন্তু মিউজিকগুলো খুবই খুবই ভালো। এবং তার সঙ্গে সঙ্গে আমরা অনেকে ডাউট করছিলাম যে নানির থেকে ছাপিয়ে যাবে কিনা, বা নানির মতো সেই লেভেলের পারফরমেন্স কি আমাদের শাহিদ কাপুর দিতে পারবে, এটাকে নিয়ে কিন্তু আমাদের অনেকটা ডাউট ছিল। কিন্তু আমি বলবো নানির থেকে বেশি কিন্তু কম নয় সেই লেভেলের কিন্তু পারফরমেন্স এখানে আমাদের দিচ্ছে শাহিদ কাপুর। সো এটার কিন্তু আমার হাইলি হাইলি রেকমেন্ডেশন থাকবে যে তোমরা অবশ্যই অবশ্যই এটাকে দেখো, তোমরা কিন্তু নিরাশ হবে না, তোমাদের কিন্তু জাস্ট দারুণ লাগবে, এটা কিন্তু আমি জাস্ট প্রমিস করছি। সো এটাই ছিল আজকের আমার বক্তব্য। সো তোমাদের জার্সি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সো দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।